আসি নাই তো তোকে আমি তাহলে কোথায় রাখছি তুই চিন্তা দেখ এই এখন তো আমি শুনো আমার মেমরি অনেক ভালো ওই তোমার সাথে নাকি ওই কোন একটা বারে বসছিল কি বলছিলি তোমারের জন্য বোঝকে আমার সাথে দেখা না প্রথমবার প্রথমবার আজ ছিল যখন দেখা আমি তো এয়ারপোর্টে গেছি ঠিক আছে রিসিভ করতে তারপরে যেই হোটেলে বুকিং দিছিল সেই হোটেলে গিয়ে আমি ড্রপ করছি তারপরে ডিনারে গেলাম আমরা ভালো কথা কেমন কিন্তু আসছে বুঝছেন তারপরে তারপরে ডিনার করলাম ইয়ে কি বলে পাশে একটা আপনার আইড়ি সেটা ছিল ওটা নিয়ে গেছি তো গিয়ে লিটারালি একটা মানে একটা সে ড্রিঙ্ক খাইছে একটা মানে উইস্কি বা এই টাইপের কিছু একটা ছিল সেটা খাইছে ওমা একটা ড্রিঙ্ক খায়া মালে হইলে কি তাল গাড়িতে উঠা আমাকে মানে বলতেছে জিজ্ঞেস করতেছে যে আমি বাসায় চলে যাব কে বলছে বাসায় চলে যাব তো এটা নিয়ে কি নিয়ে কথাই কথা আমার মনে নাই আমাকে কি কইলো কইলো শাটআপ বিচ আর আম জাদা বাচ্চা তুই আমার গাড়িতে বসা তুই আমার সিটিতে আসছস তোর কত বড় সাহস তুই আমার গাড়িতে বইসা ঠিক আছে তুই আমার টাকায় মত খেলিবি আমারে বল আর শাটআপ বিচ আমার তো তখনই অরে কুত্তার বাচ্চার উচিত ছিল ওখানে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেওয়া ঠিক আছে আমি তো ভদ্রতা করে আমি জাস্ট কোনো মতে একে হোটেলে নামাই দিয়া আমি বাসায় চলে গেছি তারপরে আবার শোনেন না পরদিন সকাল বেলা দশটা না জানো এগারোটার দিকে তার হচ্ছে কি রিটার্ন ফ্লাইট তো এখন সে যেখানে হোটেল বুকিং নিয়েছি সেখান থেকে আমার বাসায় ধরেন আধা ঘন্টা লাগে যাইতে তো অলমোস্ট তখন হচ্ছে গিয়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো বাসায় গিয়ে আমার ফ্রেশ হয়ে ঘুমাইতে ঘুমাইতে একটা অবশ্যই আমি যদি ভাই রাত সময় ঘুমাই আমি নিশ্চয় দেখা করতে আসবো না আমি আরামসে ঘুম থেকে উঠা হচ্ছে গিয়ে আমি রেডি টেডি হইয়া আটটার সময় আমি মানে বেরোইছি যে তাকে ওখান থেকে পিক আপ করে একটু ভালো ভালো কোনো একটা জায়গা টায়গা মানে একটু ব্রেকফাস্ট করাবো বা ভালো কোনো জায়গায় নিয়ে যাবো তারপরে ধরেন একবারে আমি তাকে এয়ারপোর্টে ড্রপ ড্রপ করে দিয়ে আসবো ওমা সকালবেলা আমি যখন গেছি আমার সাথে কথা বলে না বুঝছেন আমাকে কথা শোনায় মানে অনেক যে কথা কথা শোনায় যে আমি কেন সকাল সকাল আসলাম না ঠিক আছে আমি কেন ভোর পাঁচটার সময় উঠা তার সাথে আমি দেখা করতে গেলাম না কেন আমি লেট করছি শুয়ারের বাচ্চা আমি কি তোর চাকরানি নেই হ্যাঁ প্রথমবার যখন দেখা করে গেছে এরপরে আমি মাস আমার ফোন দিলেও আমি ফোন রিসিভ করতাম না কারণ ওই যে আমার যে বীজ বলছিল আর ওই যাইসা যে এগুলো করছে এইসব কাহিনী আমার এই জন্য মানে আমার পছন্দ ছিল না তারপরে দেখি যে আরে বাবা আমি কল না হ্যাঁ আমার হুট করে দেখি একদিন আমার হাজির হ্যাঁ ফুল টুল কফি তারপরে তো আমার মনে হলো আহারে পোলাটা মনে হয় আসলেই আমার পছন্দ করে শুয়োরের বাচ্চা তোর জুতাটা দিয়ে আমার কপালে দিটা মার কুত্তার বাচ্চা যে তোর না মার তোর মতো চোদের সাথে কোনোদিন আমার প্যালটাকে পরিচয় হয়েছিল শুয়ারের বাচ্চা চিন্তা করেন নিও ভাই আমার অফিসে ওর ওরা তো ঢুকতে দেয় নাই আমাকে রিসেপশন থেকে কল দিছে বলে কি জেন্টলম্যান ওয়েটিং ফর ইউ তো আমি ভাবলাম আমি আবার করছি কি দৌড় ড্যাসে সকালে নাস্তা অর্ডার করছি আমি ভাবছি কি মেবি ওই মানে ডেলিভারি দিতে আসছে বাট মানে কিছু একটা ঝামেলা হয়েছে হয়তো বা ওমা আমি নিচে আমি দেখি এই হারাম জাদা হচ্ছে গিয়ে ওই কি ফুলের আর এক কাপ কফি নিয়ে দাঁড়ায় রয়েছে তার উপরে আবার রাগ শোনেন না তারপরে আমি এখন আমি তো খুব গিলটি ফিল করতেছি যে আরে এটা সেটা এত দূর কষ্ট করে আসছে হ্যাঁ আমি এটাতে যদি এখন একটু না খাওয়াই তো আমি পরে বললাম যে আমি চারটার সময় বের হব তোমাকে আমি ডিনারে নিয়ে যাব ঠিক আছে তুমি চারটার সময় রেডি থেকো তো পরে আমি ডিনারে নিয়ে গেছি তো ডিনার থেকে টাটা বাই বাই হ্যাঁ সে এক্সপেক্ট করছে যে আমি তাকে বলবো তুমি আমার বাসায় এসে উঠো বুঝতে পারছেন যে তুমি আমার আমার কি আমার বাসাতে বাসাতে এসে উঠো হ্যাঁ এত কষ্ট করে রোমান্স রোমান্টিক হয়ে ফুল নিয়ে আসছো কফি নিয়ে আসছো আমি তোমাকে আমার বাসায় কেন সাজতেছি না পরে বেসারে বললো কি ওকে ঠিক আছে আমি তাহলে নিউ ইয়র্কে চলে যাই নিউ ইয়র্কে তাহলে একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো পরে ড্রাইভ করে আবার নিউ ইয়র্কে গেছে তো তোরকে তোকে আমি এইভাবে ট্রিট করছি ঠিক আছে তোর তো জিত তো তোর ওইখানে ওইখানে

শুনেন এইটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ফিজিক্যাল রিলেশন হইতেই পারে যেটা মন কিছু না কিন্তু শুধু সাত কপালের ভাগ্য যাওয়ার সাথে হয় নাই এই বেটা চুমা খেয়ে পেলে পাগল হয়ে ঘুরতেছে রুমের সেই এই টাইজিনিয়া বসে আছে আর যদি কিছু হইতো চিন্তা করেন মধু ওই পাগলের মতো ঘুরতে থাকতো মধু 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 করে ভালো হইছে আমার মনে হয় যেটা নীরব ভাই অতি বক্তি চুরের লক্ষণ মানে সে তো যুবক দেয়া নাই ওই বউরে তার একটা কাহিনী আছে এই জন্য প্রথম দিনে মানে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের পায়ে চুমু খাইবে কেন যখন ওই পায়ে চুমু খাওয়ার ঘটনা হয়েছিল ওটা তো প্রথমবার যেদিন দেখা তখনও তো তার সাথে আমার প্রেমের সম্পর্ক না ওইটা ছিল মিটেন্ড গ্রিট ঠিক আছে কারণ আমি তাকে আমি লং ডিস্টেন্স পার্টনারশিপে আমি বিলিভ করি না তোমার সাথে যদি আমার দেখা হয় দেখা হয়ে কথা হইলে ভালো লাগলে আমি চিন্তা করব না এলে নাই হ্যাঁ তো তখন তো তার সাথে আমার প্রেমের রিলেশন না এখন একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে না আমি তো ওইভাবে দেখা করছি আরে রীতিমতো আমার হিল জুতা খুললা তার মধ্যে কুত্তার বাচ্চার উচিত ছিল ওইখানে আমার জুতার হিলটা দিয়ে বাড়ি দেওয়া শুয়ারের বাচ্চা সুশীল গিরি

দেখ হয়েছে আপনি ওরা পোটানোর জন্য ওর হিল খুলে ওর পায়ে চুমু শুরু করছে কি ধরনের কাপুরুষ রে ভাই এইটা মানে আমরা শেষ অন্য কাউ রে ব্লু হুসেন এইটা তো ব্লু হুসেন থেকেও খারাপ না হাত পর্যন্ত ঠিক ছিল এত নিচে নামাটা ঠিক হয় নাই কিন্তু নিয়ভাই এই যে আপনার জন্য তাল দিতেছি আমিও ভয় আছি আতেল ভাই আপনি যেটা কইতাছেন যেকোনো সময় আব্দুল আমার উপর জায়গায় মানে একটা ক্লাসের এর ক্লাস আমি কাহিনী কই এই এয়ারপোর্ট থেকে যখন আমি পিকআপ করলাম তাকে ঠিক আছে ফার্স্ট টাইম যেবার দেখা করতে আসছে ভালো কথা এয়ারপোর্ট থেকে পিকআপ করলাম তো আমার গাড়িতে আমার একটা প্লেলিস্ট আছে যেটা আমি শুধুমাত্র ড্রাইভ করার সময় চালাই মানে একটু ধরেন ধুমদারাক্কা মিউজিক করি শান্তশিষ্ট রবীন্দ্রনাথ সংগীত না কারণ আমার ঘুম চলে আসে এই হারাম জাদার তো এখন রোমান্টিক একটা মুড ক্রিয়েট করতে হবে বুঝছেন সে করলো কি আমার ফোন থেকে ব্লুটুথে গান বাজতেছে ঠিক আছে গাড়ির মধ্যে সে একবার জিজ্ঞেস করলো না যে আমি আমার ফোনটা কানেক্ট করবো কিনা মানে আপনি আরেকজনের গাড়িতে উঠে আপনার নিজের ফোন কানেক্ট করার আগে এটা তো নর্মাল একটা মানে ম্যানার্স মানুষের মধ্যে যে ইউ আস লাইক ক্যান আই ডু ইট হ্যাঁ নর্মাল ডিসেন্সি আসকান ও তুমি এই শব্দগুলো শুনো আমি রবীন্দ্র সংগীত বাজাই বাইরে করে নিজের হেডার ফোনটা বাইরে কইরা আমার ফোন থেকে ব্লুটুথতে ব্লুটুথের কেবলটা খুলে নিয়ে তার ফোনের মধ্যে ঢুকাইলা ঠিক আছে সঙ্গীত সংগীত বাজানো শুরু করলো আমার তো ওই মুহূর্তেমেজ খারাপ হইছে যে কিরে ভাই হ্যাঁ মানে 2 মিনিটও হয়নি তোর সাথে আমার কথা হয়েছে তুই এত কমফোর্টেবল তারপর আমি তো এগুলো যখন জিজ্ঞেস করছি যে এই জিনিসগুলো আমার পছন্দ হয় না ভালো লাগে না বলে কি ও সরি আমি আমি আসলে তোমার সাথে এত কমফর্টেবল ছিলাম আমার মনেই হয় না যে তোমার সাথে আমার লাইফে ফার্স্ট টাইম দেখা সেই জন্য আসলে আমি খুব কমফর্টেবল ছিলাম এইটা সেটা আর রমজাদা হয় আমার নাম বললেন না পরে যখন মিস্ত্রি খালি আমার নাম আসবে তখন মায়েরা আমি খাবো ঠিক আছে এমনি আর আচ্ছা ব্যাপার হয়েছে আমি এখন কেন বলতেছি আমি বলি আগে তখন মধু আর বেতন ভাই পিটাইতো আমি চুপচাপ বসে শুনতে হইতো বা এখন মন করিয়া বলতে পারতেছি কি যে ভালো লাগতেছে মাস্তান ভাই একটা ভালো কাজ করবে আমার আজকে মানে তুই তুকারি করে খুব ভালো কাজ করছে গালাগালি করে তবে নিবাই আমার কাছে যেটা মনে হয় মাস্তান ভাই যে বুলটা করছে পায়ে চুমু দিয়ে আমার মনে হয় উনি দেখা করার আগে আপনার মোবাইলে গল্প সল্প করতে না চুমু প্র্যাকটিস করে যাওয়া উচিত ছিল ওনার বুঝছেন তাইলে ওনার হয়তো লজ্জা টজ্জা এগুলা কম লাগতো বুঝছেন অনেক কিছুর থেকেই মানে মোটামুটি স্বাভাবিক হইতে পারতো উনি যেটা করছে শুনেন মানে আমি যদি বলি উনি যেটা করছে উনি ওই রবীন্দ্রসঙ্গীত প্লে করার মানে হলো বুঝানো যে আমি খুব রুচিশীল একজন মানুষ আর পায়ে চুমু দেওয়ার মানে হলো যে বুঝাইছে যে উনি ওই বললাম না অতি ভক্তি চুরের লক্ষণ তো উনি ওই সময় বুঝাইছে যে আমার তো তোমারে আমি একবারে রানীর মতো করে রাখব। উনার যে আগের বোন নাম রানী এইটা তো তার মধু জানে না। বুঝছেন। উনি বিয়ে করলেও বলতো যে তোমারে রানীর মতো করে রাখবো পরে যদি মধু দিক গেস তাই তুমি আগে বিয়ে করছিলা কেন? বলো নাই কেন? তখন বলতো হ্যাঁ বলছিলাম না রানীর মতো রাখবো উনার আগের বোন নাম কি রানী? আসলে এটা হচ্ছে কি চরম লেভেলের সিপি একটা ব্যাটা। ঠিক আছে? এখন আমাদের মধ্যে ধরেন অনেক পার্সোনাল কথাবার্তা হইছে না? ধরেন কোন একটা সময় জাস্ট একটা কোন লেভেলের পারভার্ট এবং কৃপি আমাকে বলে কি সে আমার হাত কেটে আমার মানে হাতের রক্ত খাবে বুঝছেন এখন বুঝে নেন কোন টাইপের মানে এটা কোন লেভেলের রক্ত খাইলে উনি হন হয় রক্ত খাইলে ওনার কি কাম উত্তেজনা ওঠে ঠিক আছে বুঝছেন

আচ্ছা এই মধু এই যারা মানে এখন কানে হাত দেন মধু তুমি তাইলে উত্তর দিলা না যে তুমি এক মাস ওয়েট করো বা তিন সপ্তাহ ওয়েট করো আমার রক্ত আছে দিয়া দিব তোমারে কিছু বলনা যেন আমি তো ধরেন রোমান্টিক মুডে ছিলাম যখনই তোমার হাত কেটে আমি তোমার হাতের রক্ত খাবো ঠিক আছে হ্যাঁ কি ফিসা ফিসা রক্ত খাবে আমার তো ইচ্ছা আমি তো বাই 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 মানে আমি যদি বেটানো ব্যাটা হইতাম আমার দাঁড়ানো জিনিস নেমে যাইতো ভাই এ কথা শুনলে ডর লাগে না ভাই এটা সাইকো কিনা হ্যাঁ আপনি বলেন

থা বলি তাদেরকে গিয়ে সেহারাসমেন্ট করে তাহলে আমার তাহলে তোকে ছেড়ে দিয়ে আমার লাভটা কি হয়েছে তুই কি আমাকে বিরহ বিলাসি পাইছিস তুই আমারে ম্যাজিস্টি পাইছিস এইসব করবি আমার সাথে আর আমি কাপুরুষের মতো প্যালটা ছেড়ে চলে যাব তোকে আমি প্যালত্ব থেকে করব শূয়রের বাচ্চা নংরামি কারে বলে তুই এবার দেখবি আর তুই যদি তোর কোন ভাই ব্রাদার তোর কোন যে মানে বয়েইন গুলাকে তুই যদি পাঠাইছস আমার কাছে আমারে বোঝানোর জন্য থাক মধ্যে গুলো করোনা ওগুলাদের আমি উত্তর করে বইলা দেব ঠিক আছে কারণ তুই যত খারাপ তোর ভাই ব্রাদার গুলো হচ্ছে তোর থেকে বড় নষ্টা হ্যাঁ তোদের মতো নষ্ট আমি হতে পারিনি দেখে তোদের কাছে আমি নষ্ট তোদের অপিনিয়ন আমি চুদি ফাক ইউর অপিনিয়ন গিভ ফাকিং ফ্লাইং আমাকে ঘাটে আসবি না শুয়োরের বাচ্চা তুই যাবি প্যাল্টক থেকে তুই প্যাল্টক আসবি না তোর লজ্জা থাকতে না মত কোথা আর লাগাইতে পারস না বৌরে লাগাইতে পারস নাই আমারে লাগাইতে পারস নাই ম্যাজিস্ট্রেটের লাগাইতে পারস নাই খান কির পোলা একটা গিয়ে লাগাইতে কেন নয় সেটা শিক্ষায় তারপরে প্রেম চোদাইতে যাই শুয়ারের বাচ্চা কোথাকার একটা আচ্ছা উনি কি বিরোহী বিলাসীর সাথে মানে ওইরকমই ছিল ওই মেয়ের সাথে কি শুনলাম ওনার টাকা টুকা নিয়ে চলে গেছে বিরহ বিলাসীর সাথে নাকি ন্যাংটা হয়ে এই কুত্তার বাচ্চা নাকি মাস্টার ঠিক আছে বিরহ বিলাসীদের দেখায় দেখায় ঠিক আছে এই কাহিনী আমি আরো অনেক আগে থেকে জানি আমি মুখ খুলি নাই দেখে শুয়োরের বাচ্চা তুই মনে করিস না তোর কোনো অপকর্মের কথা আমি জানি না এই মাদার চোদ বিরহ বিলাসী হচ্ছে গিয়ে ও যে টাকা পয়সা বিরহ বিলাসী টাকা দিত আর বিরহ বিলাসীকে দেখায় দেখায় এই কুত্তার বাচ্চা হলে গিয়ে মাস্টারবেট করতো ঠিক আছে তারপর বিরহ বিলাসীর সাথে লাগছে লাগার পরে হচ্ছে বিরহ এখন দুই দুইজনে এতবার করছে বিরহ বিলাসীকে এই লোক আউট বিলাসী কেন এখন পেলে আসে না ম্যাজিস্টি কেন এখন পেলে আসে না আমাকে কেন এখন থেকে এখনো প্যাল থেকে বের করতে পারে না এটা কোন চিন্তা করে দেখছেন না তোমারও বাইরে করতে কিন্তু পারে নাই কারণ তোমার একটা স্ট্রং ফ্রেন্ড আছে এখানে তোমার সেই তুমি আজকে যদি আমার ভিডিও থাকতো এই সোয়ারের বাচ্চার কাছে ঠিক আছে তাহলে ঠিকই আমাকে বের করে দিত বুঝতে পারছেন ঠিকই তখন ওই যে আমাকে একটা ওই যে শাসাইলে পরে আমি তখন এইসব বের হওয়ার ভয়ে আমি আর পেলে আসতাম না সেটা তো করতে পারবে না আমার সাথে যাদের সাথে করতে পারছে এটা তাদেরকে কিন্তু তারা কিন্তু পেলে আসে না এখন ভয় দেখা কারণ আমাকে কিন্তু বিতন ভাইকে দিয়ে আমাকে কিন্তু শাসাই ছিল বসছিল আমি যাতে প্যাল প্যালটো কি মুখ বন্ধ রাখি এখন কি এখন গিয়া বিতনের ভোগার মধ্যে বসস না কেন শোয়ারের বাচ্চা এখন বিতনের ডাইকে নিয়ে আয় কুত্তার বাচ্চা তোর বিতনের আমি ডরাই তোর মতো বিতন তোর মতো তোর মতো মস্তান আমি দুই পয়সা দিয়ে চুরি না ঠিক আছে কুত্তার বাচ্চা তুই প্যালটক থেকে বেরোবি আমি যাব না না মর্ত কোথাকার একটা মধুর নেতৃত্বে তেল স্বাধীন করা হবে সব লুচি করা দেওয়া হবে আমি পাইছে নাকি দুই দিন পর পর প্রেম করবে আর